গুড মর্নিং সবাইকে। আজকের ব্লগটা আমি শুরু করলাম সকালের টিফিন দিয়ে। এখানে আছে আলুর তরকারি আর আছে রুটি, তো এটা আমার টিফিন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার কাছে দূরের আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তা আজকে ফার্স্ট আমি এই সেলফি স্ট্যান্ড দিয়ে মানে করছি, ব্লগ করছি। তা ভালোই লাগছে, কারণ মোবাইলটা হাতে নিয়ে আমাকে এখানে রাখতে হতো, মানে এরকম সামনে রাখতে হতো, তো এটা আমি একটু দূর থেকে ধরতে পারছি। তা ভালো লাগছে এটা। তা চলো একটু বেরোচ্ছি। আর আজকে সকালটা খুব সুন্দর শুরু হয়েছে, মানে সকালে ঘুম থেকে উঠি একদম ঝা চকচকে রোদ ছিল, প্রচুর রোদ ছিল, এখন একটু কম আছে রোদটা। চলো বেরোতে বেরোতে কথা বলি, কারণ আমার টাইম কম আছে। তা এখন একদম হাওয়া দিচ্ছে সুন্দর, কালকে যেমন হাওয়া দিচ্ছিল বিকেলবেলা, এখনও একদম সেরকম হাওয়া দিচ্ছে। তো যাক, দিনটা ভালোই শুরু হলো। আমি চট করে একটু যাচ্ছি বাজারে, তাড়াতাড়ি চলে আসবো, ওই জন্য সকাল সকাল যাচ্ছি। এখন বাজে 10:30 বাজে মনে হয়, কারণ খুব তাড়াতাড়ি যাচ্ছি। আর আজকে আমার কি, চলো আজকে সকাল সকাল আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, এত তাড়াতাড়ি হয় না খাওয়াটা। আজকে সকাল সকাল খেয়ে নিয়েছি, সকালে রুটি আর তরকারি করেছিলাম, ওটা খেয়েই বেরোচ্ছি। তো চলো গিয়ে আসি, তারপর মানে বাজারে গিয়ে তারপর কথা বলছি। আর বাজারে আমার বেশি কাজ নেই, একটুই কাজ আছে। চলো তোমাদের দেখাবো মানে কোন কাজে এত তাড়াহুড়ো করে যাচ্ছি। আর কারণ আজকে রবিবার, বাড়ি এসে আবার রান্নাও আছে, তো এখনও বাজার নিয়ে আসেনি। তাই আমি ভাবলাম আমি তাড়াতাড়ি গিয়ে বাজার থেকে ঘুরে আসি, আমার জিনিসগুলো নিয়ে আসি, কারণ এখন যদি আমি না যাই তাহলে আমি মানে কাজটা আমার বিকেলে লাগবে, ওই জন্য আমাকে সকাল সকালে যেতে হচ্ছে। বিকেলে গিয়ে নিয়ে এসে আর হবে না, তাই এখনই যাচ্ছি। চলো একদম বাজারে গিয়ে তারপর কথা বলছি। চলে আসি বাজারে, আর বিকেলবেলা তোমাদের দেখাবো পরে। তো এটা মেন হবে, এটার জন্য আসা আজকে, এটার জন্যই আসা। আরও কিছু নেওয়ার আছে, তো আর নিয়ে নিই আমি, তারপর তোমাদের দেখাবো, ঠিক আছে? আর তাড়াতাড়ি চলে আসি, কিছু দূর আসার পরেই টোটো পেয়ে গেলাম, ওই জন্য তাড়াতাড়ি চলে আসছি। তো বাজার থেকে চলে এলাম, হয়ে গেল বাজারে টুকটাক জিনিসই নেওয়ার ছিল, যে কালকে সোমবার তাই সোমবারের বাজার, পুজোর ফল টল যেগুলো লাগবে এগুলো নিয়ে নিতাম। এবার চলে আসলাম একটু, দেখো রাস্তাটা চেনা চেনা মনে হচ্ছে, দেখো চলে আসলাম একটু মার সঙ্গে দেখা করতে। এই বাজারের পাশেই তো, তা একটু সময় আছে, সময় না থাকলে সবসময় আসা হয় না, যেহেতু একটু সময় আছে তাই ভাবলাম যে একটু দেখা করে যাই, চলেই আসি। চলো দেখা করে বেরোই, যদি এখান থেকেই টোটো নিয়ে নিব বাড়ি যাওয়ার, ঠিক আছে? আসার সঙ্গে সঙ্গেই দেখি বাবা খাচ্ছে, আর সঙ্গে সঙ্গে আমিও খেয়ে নিলাম একটু, বাবা খাইয়ে দিল। দাও দাও একটু দাও, কি বাবা এটা কি নাম লেখা? কোকোনাট কিছু হইব, নারকেলের কোনো একটা আর কি, মানে আইসক্রিমের মতো, আবার মানে ফ্লেভারটা একদম নারকেলের, মানে বোঝা যাচ্ছে যে নারকেল দিয়ে কিছু একটা বানানো, খুব টেস্ট লাগলো। এটা মনে হচ্ছে আমুলের। দেখো মাকে সেলফি স্ট্যান্ডটা দেখাচ্ছিলাম, দেখো সেলফি স্ট্যান্ড তো মানে আমি ফার্স্ট টাইম ইউজ করছি, আর মাও আগে দেখেনি, তাই মা বলছে এটা কি, তাই মাকে একটু দেখাচ্ছিলাম যে মানে এটা কী করি সবটাই একটু দেখাচ্ছিলাম, তাই মা বলছে কত কিছু লাগে ভিডিও করার জন্য। চলো বেরোচ্ছি আমি এখন সোজা বাড়ি। তা মার সঙ্গে একটু কথা বললাম, মাকে বললাম আমার মানে কি বলবো, দি ভাই বলবো, দোলন নামে যে দিভাই আছে ওই দিভাই অনেকদিন থেকে বলছিল একটা গীতা পাঠের ভিডিও দিতে। তা মা খুব ভালো পাঠ করে, মা গীতা রামায়ণ মহাভারত এগুলো সব পড়ে, তো ওই জন্য মাকে বললাম যে তুমি একদিন আসো, এসে মানে গীতাটা পড়ো, ওটার একটা ভিডিও নিব। আমিও পড়ি কিন্তু মা ভালো করে পড়ে, যেহেতু ভিডিও করব
তো মার পড়াটা মার বলাটা খুব সুন্দর হয়, ওই জন্য মাকে বললাম তুমি আসো, মা সংস্কৃতেও বলতে পারে, ওই জন্য মাকে আসতে বললাম। দেখি মা কবে আসে, কবে সময় করে উঠতে পারে, তারপর ভিডিওটা করব। দি ভাই কালকেও বলেছে কবে ভিডিওটা করব। চলো আমি এখান থেকে টোটো নিয়ে নিব, এখান থেকে হয়তো পাবো না, একটু ওদিকটা যেতে হবে, তা ওই থেকে টোটোটা নিয়ে সোজা বাড়ি গিয়ে রান্না। বাজার পৌঁছে গেছে, ও ফোন করলো, চলো পরে কথা বলছি বাড়ি গিয়ে। চলে এলাম বাড়ি, এবার যাই। দেখো চুল টুলের কি অবস্থা হলো এলোমেলো। রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে বসলাম একটু ওদের দুজনকে দিয়ে ভিডিও শর্ট ভিডিও করার জন্য। আবিরকে দিয়ে বললাম শর্ট ভিডিও করতে, আবির করলো, তারপর আয়ন বলছে ও করবে, দুজনকে দিয়েই দুজনই ভিডিও করলো। তারপর দেখি ভিডিওটার কমেন্ট অফ করা, আর ভিডিওগুলোর কমেন্ট বক্স যদি অফ থাকে সেই ভিডিওগুলো মানে ইসে হয় না। তারপর আর কি, তারপর একটা করলো, ওটা দিয়েছি, ওটা বেশ মানে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম ওটা ওয়ানকে হলো, মানে যেই ভিডিওগুলো একটু দেখো কী শুরু করে যাচ্ছে, অথচ একটু কথা বলতে দিচ্ছে না। তা ওই জন্য করলাম ভিডিও, আমিও একটা করলাম, খুব খিদে পেয়েছিলো তো একটু ভাত নিয়েছি খাওয়ার জন্য। তা ওই ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে দেখলাম একটা ভিডিও মানে চলছে বেশ, তা ওই ভাত খেতে খেতে ভিডিওটা করলাম। এই শর্ট ভিডিওগুলো করলে না অন্তত ভিউজটা ঠিকঠাক থাকে, সেই জন্য করে নিলাম সঙ্গে সঙ্গে ভিডিওগুলো। তা মানে ভিউজটা পড়ে না, তাহলে অন্তত ভিউজটা ঠিক থাকে, মানে বাদ বাকি মানে যেটাই হোক এটা ঘড়ির বাদবাকিগুলো পড়ে আছে, কিন্তু অন্তত ভিউজটা এই শর্টগুলো করে ভিউজটা রাখা যায় ঠিক মতো। সাবস্ক্রাইবার আসেনি কিন্তু ভিউজটা ঠিক আছে। চলো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ওদেরকে খাওয়াবো, পরে বিকেলবেলা আসছে, ঠিক আছে। তো দেখো আমি একদম অন্যরকম লুকে চলে এলাম তোমাদের সামনে, দুপুরবেলার খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর আমার দুই ছেলে মানে আয়ান আবির দুজনেই চলে গেছে টিউশন, তা ওর বাবাও চলে গেছে। তারপর আমি চট করে একটু শাড়িটা পরে নিয়েছি, আর একটু সামান্য একটু মেকআপ, মেকআপ বলতে ওই লিপস্টিক আর কাজল লাগিয়ে নিয়েছি, শাড়িটা পরে নিয়েছি, আর রিবনটা দিদি ভাইকে বললাম একটু লাগিয়ে দিতে, আর চুলটা এমনি নর্মাল যেমন খোপা গাড়া দিয়ে খোপা করেছি আর ফুল লাগিয়েছি। আর এই কমরবান্ধটা দেখো, কমরবান্ধটা নতুন, আমি একদিনও পরিনি, আর দেখো দিভি লাগাতে গেল চেনটাই ছিঁড়ে গেল, এত খারাপ লেগেছে, কত সুন্দর কমরবান্ধটা। আর এটা তো আমি অনেক পরেছি, তাই পরে বললাম যে ঠিক আছে তাহলে এটাই লাগিয়ে দাও। তা দেখো আগের থেকে মোটা হয়ে গেছে, আমি জানি অনেকটাই মোটা হয়ে গেছে, কিন্তু তাই বলে এ না যে কমরবান্ধ আটে না, ছিঁড়ে যাবে, চেনটাই ভালো ছিল না। তা আমি কমপ্লিট হয়ে গেছে আমার মানে সব কিছু, এবার তোমরা দেখে নাও কেমন লাগছে, আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন লাগছে আমাকে, ঠিক আছে। যতটুকু পারি নিজে নিজে করেছি, আর চুড়িও আমি লাল চুড়ি পরে নিয়েছি, অরেঞ্জ কালারের চুড়ি পাইনি সেটা না, পেয়েছিলাম কিন্তু আমার হচ্ছিল না, মানে আমার সাইজে ছিল না। দেখো রেডি হয়ে গেলাম, একা একা যতটুকু পারলাম রেডি হলাম আর কি। আজকে বাজারে সকালে বাজারে গেলাম, এটা নিয়ে এলাম আর এই যে এটা, এই দুটো নিয়ে এলাম বাজার থেকে, আর চুড়ি অরেঞ্জ কালারের চুড়ি দেখলাম, বেশি এসে করিনি মানে বেশি জায়গায় দেখিনি, দু এক জায়গায় দেখলাম আমার সাইজে হচ্ছে না, ওই জন্য চুড়িটা আনিনি, তো আমি লাল চুড়ি পরে নিয়েছি আর এই যেটা পরেছি। আবির নেই বাড়িতে, যদি আবির থাকতো তাহলে আমার মানে প্রোগ্রামটা ছিল যে একটু বাইরে ওদিকটায় একটা ভালো জায়গা আছে, মানে সিনারি আছে ভিডিও করার মতো, তো ওখানে গিয়ে ভিডিও করার ইচ্ছে ছিল, কিন্তু আবির নেই, আবির টিউশন, এখন মোবাইলটা কে ধরবে, মোবাইলটা ধরার তো কেউ চাই, আরেকজন আছে বাড়িতে মোবাইল ধরে দেবে না তো।
আছে কিন্তু মোবাইল তো ধরে দেবো না, চলো দেখি কতটুকু করতে পারি একা একা। ঠিক আছে, ছাদে চলে যাচ্ছি, এখানে বাইরে করতে পারবো না, বাইরে সবাই বসে আছে, এখানে হবে না, ছাদে চলে এলাম। চলো অন্ধকার হয়ে যাবে, তাড়াতাড়ি করে নিই, দেখি যতটুকু করতে পারি। ঠিক আছে, গুড ইভিনিং। তা কারণ এখন অন্ধকার হয়ে গেছে, আমি ভিডিও বানাতে চলে গেছিলাম, ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেল, এখন তো এই ভিডিওটা এডিট করে তোমাদের কাছে পৌঁছে দেবো। আর তখন মানে তোমাদের সঙ্গে কথা বলিনি, কারণ আমার এমনিতেই মানে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই এবার যদি কথা বলতে শুরু করি, যেন কথা বলতে শুরু করলে মানে কথা আর শেষ হয় না, তাই আর তখন কথা বলিনি, চলে গেছি ভিডিও বানাতে। তা আর জানো, ভিডিও বানাতে গেলে তোমরা যারা শর্ট করো জানো, একটা ভিডিও মানে দু একবার মানে করতেই হয়, একবারে হয় না। তাই এখন একদম অন্ধকার হয়ে গেছে, আমার হয়েও গেছে, আমি দু তিনটে ভিডিও বানিয়েছি, চেষ্টা করবো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে দিতে কালকের মধ্যেই। ঠিক আছে, আর চুলটা কিছু খুলে খুলে যাচ্ছে, খুলে খুলে যাচ্ছে, দেখো খুলে খুলে যাচ্ছে। এইটা তো দিভাই দিয়ে, দেখো দিভাই দিয়েছিল, এটা তা ক্লিপ লাগিয়েছিলাম একা একা যতটুকু করা যায় আর কি, তাই করেছিলাম। তা যাক, আমার খুব ইচ্ছে ছিল মানে এইভাবে এসে করে ভিডিওটা করার, দু একটা ভিডিও করার, কারণ সবাই করছে, আর সবাই করছে তাই আমারও ইচ্ছে যে আমিও করি, করে নিলাম, হয়ে গেল এখন কমপ্লিট। তো এখন তোমাদের সঙ্গে কথা বলতে এলাম, চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সময় ভালো থাকো। আজ এই স্বাধীনতা দিবসটা সত্যি একটু অন্যরকম, বিশেষ করে এই যে হাড় ঘাড় তিরঙ্গা, যে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা খুবই ভালো লেগেছে, সত্যি খুব সুন্দর একটা কনসেপ্ট। আর এবারের স্বাধীনতা দিবসটা মনে হচ্ছে যেন সত্যি মানে প্রথম হচ্ছে এটা, মানে এমন একটা ব্যাপার এই স্বাধীনতা দিবসটা, একদমই অন্যরকম, খুব ভালো লাগছে আমার সত্যি এই এবারের 15 আগস্টটা একদম অন্যরকম, খুব ভালো লেগেছে। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা যত তাড়াতাড়ি সম্ভব আমি এডিট করে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো, ভিডিওটাতে একটা লাইক করে দিও, ভিডিওটা কেউ লাইক করছে না যেন মানে কমেন্ট পড়ে যায় এতগুলো, কিন্তু ভিডিওতে লাইক যে মানে যে কটা কমেন্ট থাকে সে কটা লাইক থাকে না, তাহলে তোমরা লাইকটা দিতে ভুলে যাচ্ছ। আমি বলছি না যে দিচ্ছ না, তোমরা লাইকটা দিতে ভুলে যাচ্ছ, তো একটু মনে করি লাইকটা করে দিও, ভিডিওতে কিছু লাইক না থাকলে ভালো লাগে না, তো প্লিজ লাইকটা করে দিও। ঠিক আছে, চলো এবার আসি, টাটা, গরম লাগছে।